নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমরা বেলি গাছের নিয়ে টোটাল একটা কিভাবে কেয়ার করতে হবে এই নভেম্বর মাসে তো সেই ব্যাপারটা নিয়ে একদম আলোচনা করব বন্ধুরা এই বেলি গাছ মূলত গরমকালে এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে আমাদেরকে ফুল দেয় কিন্তু এই গাছগুলোকে যদি আমরা একটু ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারি এই গাছগুলো থেকে খুব শীঘ্রই অর্থাৎ মোটামুটি ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চের প্রথম দিকে আরও প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল আনতে পারবো একটা জিনিস আমরা দেখেছি যে আমরা যে গাছে যখন ফুল পাই সেই গাছকে আমরা বেশি কেয়ার করি আর যখন আমাদের গাছগুলো ফুল দেওয়া বন্ধ করে একরকম ডরমেন বা বিশ্রামে চলে যায় তখন সেই গাছগুলো নিয়ে আমরা অতটা একদমই কিছু কেয়ার করি না এবং সেই গাছগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বন্ধুরা যদি সারা বছর ধরে আমরা আমাদের গাছপালাকে একটু পরিচর্যার মধ্যে রাখতে পারি তাহলে সেই গাছগুলো থেকে যখন আমাদের সিজন শুরু হবে তখন আমরা বেশি পরিমাণে কিন্তু ফুল পাব আর নির্দিষ্ট সিজিনে এসে যদি আমরা প্রচুর পরিচর্যা শুরু করি তা সত্ত্বেও কিন্তু সেই রেজাল্ট পাবেন না যারা ওই এক দু মাসের পরিচর্যা করে ফুল পেতে চান শর্টকাট টেকনিকে কিছু হয় না বন্ধুরা যদি আমরা ঠিকঠাক কাজ প্রত্যেকটা মাসে করে যেতে পারি তাহলেই আমরা কিন্তু গাছগুলোতে ভালো ফুল পাবো প্রথমেই দেখাবো আমার বেলি গাছটা কেমন আছে দেখুন এই যে আমার বেলি গাছ তো এই গাছটার বয়স প্রায় আড়াই বছর তিন বছর এই গাছটার বয়স হয়ে গেলো এই গাছে দুটো একটা ফুল এখনও ফুটছে একদমই যে ফুল হচ্ছে না এমনটা নয় তার মাঝে আমি কী করেছিলাম একটা সফট পুনিং করে দিয়েছিলাম হালকা কাটাই চাটাই যেটাকে তো হালকা কাটাই চাটাই করার পরে এই যে দেখুন নতুন নতুন যে স্যুটগুলো আসছে তো এই স্যুটগুলো আসতে কিন্তু শুরু করেছিল তো আমি এই নভেম্বর মাসে কীভাবে আমার এই গাছের খাবার ব্যবস্থাপনা করব তো সেই ব্যাপারটা বলছি বেলি গাছে এমন খুব বেশি কিছু খাবার দিতে হবে না জাস্ট কিছু কিছু খাবার যদি আমরা দিতে পারি এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এই গাছে মেনলি আমি যে খাবারটা এখন দেব মাসে দুবার খাবার দেব তো একবার আমি জৈব খাবার দেব আরেকবার আমি রাসায়নিক খাবার দেব জৈব খাবারের মধ্যে আমি যেটা দেব এই যে গোলাপ গাছ গোলাপ গাছে আমি যেটা দিই মানে এখন অমৃত তরল সার অর্থাৎ সরিষার খোল পচানো জল সেটা আমি আমার এই বেলি গাছে ইউজ করতে পারি তো কিভাবে কি করতে হবে বলে দিচ্ছি একশো গ্রাম আপনারা ডেলা সরিষার খোল নেবেন এখানে কিন্তু বন্ধুরা ডেলা খোলটাই নেওয়ার চেষ্টা করবেন কেন আমরা ডেলা খোলটা ব্যবহার করতে বলছি আর আগে দেখিয়ে দিই যে ডেলা খোলটা কীরকম হবে তো এই যে দেখুন এগুলো হচ্ছে ডেলাখোল ঠিক আছে এই ডেলাখোল সরিষার ডেলাখোলটা আমরা সবসময় নেওয়ার চেষ্টা করব এগুলো মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো নেওয়া হয় ঠিক আছে এই আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা কিলো ধরে এই রকম ডেলা খোলটাকে আপনারা নিয়ে আসুন এই ডেলাখোলের মধ্যে কিন্তু কোনো ভেজাল হওয়ার সম্ভাবনা নেই যেহেতু আমরা একদম পিওর একটা জৈব খাবার তৈরি করতে চাইছি তাই কোনোভাবে আমরা ওই খোলটা নেব না খোলের মধ্যে কি হয় ধুলো বালি নুড়ি কাঁকড় এইসব দিয়ে মোটামুটি ভেজাল থাকে তার জন্য আমরা সবসময় এরকম ডেলা খোল নেওয়ার চেষ্টা করব। একশো গ্রাম ডেলা খোল একশো গ্রাম ডেলাখোল বলতে মোটামুটি জাস্ট এই যে পরিমাণটা দেখাচ্ছি ঠিক আছে এটাই মোটামুটি একশো গ্রাম ডেলাখোল অর্থাৎ মোটামুটি এই এক দুই তিন চার চারটা যদি আমরা ডেলা নিই এরকম ঠিক আছে এরকম চাপ বা ডেলা তো এটাইতেই মোটামুটি একশো গ্রাম হয়ে যাবে তো এই একশো গ্রাম খোলটাকে আমরা এক লিটার জলে চব্বিশ ঘন্টা পচাবো জাস্ট চব্বিশ ঘন্টা অনেকে বলে এটাকে তিন দিন চার দিন পাঁচ দিন এরকম নয় কিন্তু জাস্ট চব্বিশ ঘন্টা পচানোর পরে আমরা কি করব এর সাথে আরও পাঁচ লিটার জল অ্যাড করব পাঁচ লিটার আমাদেরকে একশো গ্রাম ডেলা খোল ভেজানোর সাথে পাঁচ লিটার জল অ্যাড করতে হবে পাঁচ লিটার জল অ্যাড করার পর আমরা সেটাকে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবং সেই যে তরল সারটা তৈরি হবে সেটা আপনি বাগানের যে কোনো গাছে সেটা গোলাপ গাছ হোক বা সেটা বেলি গাছ হোক এ টু জেড গাছে আপনি কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে যদি এই খাবারটা দেন দেখবেন আপনাদের বেলি গাছ এর স্বাস্থ্য একদম দারুণ হচ্ছে কোন রকমের কোনো প্রবলেম যেগুলো হয় কিচ্ছু হবে না পাতা এরকম চকচকে হয়ে যাবে গাঢ় সবুজ হয়ে যাবে খাবারের যে ডেফিসিয়েন্সির ব্যাপার থাকে আমাদের গাছপালাতে কোনো কিছু হবে না প্রত্যেকটা যে টবের গাছ এটা পনেরো দিন পরে পরে আপনি খাবার দেবেন গাছে আর এই যে তরল সারটা বলছি এটা আপনি দেড়শো থেকে দুশো এম পর্যন্ত জল দেবেন ব্যাস তাতে করেই এই গাছের খাবার হয়ে যাবে এই খাবারটি দেওয়ার পনেরো দিন পরে আপনি আরেকটা খাবার দেবেন সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা হচ্ছে রাসায়নিক খাবার এটা কি না সুফলা এনপিকে সার দশ ছাব্বিশ ছাব্বিশ দশ বা গাছের মধ্যে নাইট্রোজেন ছাব্বিশ ভাগ আছে এর মধ্যে ফসফরাস এবং ২৬ ভাগ আছে পটাশিয়াম তো নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যখনই আমরা আমাদের গাছে দেব তখনই আমাদের গাছের যে সার্বিক যে বিকাশ সেই সার্বিক বিকাশ হবে নাইট্রোজেন যখনই ঠিকঠাক দেবেন গাছের পাতা গ্লেজি হবে এবং প্রচুর পরিমাণে গাছে পাতা হবে যখনই আপনি ফসফরাস বেশ খাবার দেবেন গাছের যে রুট সেই রুট সিস্টেম অনেক বেশি স্ট্রং হবে আর যত বেশি রুট স্ট্রং হবে তত বেশি আমাদের গাছ আরও বেশি ঠিকঠাকভাবে হেলদি হয়ে উঠবে আর পটাশিয়াম যখনই ঠিকঠাক মাত্রায় দেবেন তখনই গাছে এরকমভাবে কুঁড়ি চলে আসবে ঠিক যেরকমভাবে আমাদের গাছে কুঁড়ি আসছে তো পটাশিয়াম দিলে পরেই এই গাছে কিন্তু কুঁড়ি আপনারা পেয়ে যাবেন তো দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি আপনাকে কীভাবে ব্যবহার করতে হবে জমিতে যদি গাছ থাকে তাহলে আপনি পনেরো গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ দূরে ছড়িয়ে দেবেন এবং মাটিতে জল দিয়ে দেবেন যদি টবের গাছ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে যত ইঞ্চির টবে আপনি গাছ করবেন ধরুন যদি আমি এরকম একটি এই যে দেখুন টব আছে তো এরকম যদি আমি আট ইঞ্চির টবে গাছ করি এই যে আট ইঞ্চির টব আছে তো এই আট ইঞ্চির টবে যদি আমি গাছ করি তাহলে আমাকে আটটি দানা এখানে আমাকে দিতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ তারপরে আপনি জল দিয়ে দেবেন মাটি খোপানোর কোনো প্রয়োজন নেই জাস্ট ওই জল পেতে পেতে খাবারটা আস্তে আস্তে গোলা হবে এবং গাছ আমাদের খেতে শুরু করবে তো এই হচ্ছে বেলি গাছের পুরো নভেম্বর মাসের খাবার এবারে এই গাছে কীটনাশক আপনাকে দিতে হবে দুবার মাসে দুবার কীটনাশকটাও আপনাকে নভেম্বর মাসে দিতে হবে একটা কীটনাশক বলছি সেটা হচ্ছে ডাইম্যাথয়েড থার্টি পারসেন্ট গ্রুপের রোগার প্লাস যেটা বাংলাদেশের বন্ধুরা টাপগড় নামে পেয়ে যাবেন তো এই রোগার বা টাফ যখনই আপনি দেবেন গাছ একদম ফ্রেশ থাকবে কোনো রকমের পোকামাকড় কেটে দিচ্ছে বা কোনো ক্ষতি হচ্ছে বা কুঁড়ি কেটে দিচ্ছে কিচ্ছু হবে না একদম ওকে কন্ডিশনে থাকবে আপনার গাছ তো কীটনাশক একবার দিলেন সেকেন্ড বারে আপনি ওই ডাইমেথয়েড থার্টি পার্সেন্ট গ্রুপের কীটনাশকও দিতে পারেন বা আপনার হাতের কাছে যদি অন্যান্য কোনো গ্রুপের কীটনাশক থাকে সেটাও দিতে পারেন এত জটিল গাছ কিন্তু বেলি গাছ নয় খুব ইজি গাছ একে সামান্য যদি কেয়ার করতে পারি টবে দারুণ হবে আমাদের বেলি গাছ তো এই দুটি কীটনাশক আপনারা ইউজ করুন মাসে দুবার করে এরপরে ফাঙ্গিসাইড আমি দেখাচ্ছি এই আমার যে গাছ দেখতে পাচ্ছেন পাতাতে প্রচুর পরিমাণে ফাঙ্গিসাইডে সাদা সাদা যেগুলো লেগে আছে তো এগুলো হচ্ছে ফাঙ্গিসাইডের দাগ তো ফাঙ্গিসাইড আমাদেরকেও দিতে হয় মাসে একবার করে আমরা জাস্ট ফাঙ্গিসাইড দেব ফাঙ্গিসাইড দিই যাতে ফাঙ্গাল যে ডিজিজগুলো হয় সেই ডিজিজগুলো যাতে আমাদের গাছে না হয় যাতে আমাদের গাছে ঠিকঠাকভাবে কুঁড়ি আসে এবং আমাদের গাছের যাতে ডালগুলো যে শুকিয়ে যায় তো সে সমস্ত ডাল যাতে না শুকায় তার জন্য আমরা ফাঙ্গিসাইড দিয়ে ফর্টি ফাইভ স্যাপ ঠিক আছে রেডোমিল গোল্ড ব্যবিস্টিন যার কাছে যেটা আছে আপনারা সেই ফাঙ্গিসাইড দেবেন দু গ্রাম এক লিটার জল নিয়ে স্প্রে করবেন ব্যাস এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা পিজিআর দিতে পারেন পিজিআর দিলেই গাছে এরকম নতুন নতুন করে ডালপালা আসবে দেখুন বন্ধুরা এখন গাছের ডরমেন্সির সময় তা সত্ত্বেও কেন আমরা পিজিআর দেব। পিজিআর যখনই আমরা গাছে দেব তখনই কী হবে আমাদের গাছটা অনেক বেশি সতেজ হয়ে উঠবে এবং প্রচুর গ্রোথ নেবে এবং আমরা যখন মোটামুটি এই গাছগুলোকে জানুয়ারি মাসের প্রথম দিকে যখন ট্রুনিং করব তো আমাদের গাছগুলো আরও বেশি ঝোপালো হবে তার জন্য আমরা মেনলি পিজিআর দিই পিজিআর হিসাবে মিরাকুলান দু এম এল এক লিটার জলে নিয়ে সকালের টাইমে পিজিআর সবসময় বন্ধুরা সকালে দেবেন যে কোনো গাছে পিজিআর দিতে গেলে সকালে দেবেন দু এম এল এক লিটার জলে মাসে যদি একবার করে দেন আপনাদের বেলিগাছ ঠিক এই রকম ফ্রেশ থাকবে কোনো রকম অসুবিধা হবে না প্রচুর ডালপালা হবে এবং পরবর্তী সময় যখন আমরা প্রুনিং করব সেখান থেকে আমরা কিন্তু প্রচুর প্রচুর ফুল পাব তো এই হচ্ছে এখন নভেম্বর মাসে এই বেলিগাছের পরিচর্যা বেলিগাছ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন বন্ধুরা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গানের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকবার থাকবেন আজ এটুকুই